नमस्कार शुभ सन्ध्या आदाब सलाम अलैकुम जे जेखाने आछे सबाइके आबारो स्वागत जानाच्छि बासुदीर এই অনলাইন প্রশিক্ষণ মাধ্যমে সবজায় ক্লাসে প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আমরা নতুন আরেকটি গান শুরু করার প্রত্যাশা নিয়ে এবং আগের গানগুলোর যদি কারো সমস্যা থাকে সেগুলোর সলভ করে তারপরে হয়তো আমরা নতুন কোনো গানে যাব। আর যদি সেই সমস্যাগুলো সমাধান করতে এই ক্লাসে না পারি তাহলে নতুন গানে আমরা যাব না, খুব সহজ কথা আর কি। তারপরেও যদি আগের গানটা কেউ শোনাতে চায় কিংবা আরো কোনো গানে, যে আমরা 9টা গান হয়তো শেষ করেছি আমরা, তাই না? 9টা গান বোধহয় শেষ করেছি। তো এই 9টা গান বিভিন্ন পর্যায়ের যে গানগুলো আমরা শিখেছি সেগুলোতে যদি কারো সমস্যা থাকে সেগুলো আজকে শুনবো। এবং আজকে আমরা যে নতুন গানটা দিয়েছি আশা করি সবাই পেয়েছেন, সেটা হচ্ছে হোলি বা হরি পর্যায়ের গান। হোলি পর্যায়ে আমরা জানি সামনেই হয়তো দোল উৎসব, ফলে সেই উপলক্ষে আমরা এই গানটা আমরা শিখতে চেষ্টা করব। তার আগে শুরু করি যে কারোর কোনো সমস্যা আছে কিনা সেটা শুনতে। আচ্ছা স্যার, গত সপ্তাহে যে ক্লাসটা হয়েছিল ওই ক্লাসটাকে ইউটিউবে পোস্ট করা হয়নি, দেখতে পেলাম না? ওইটা হয়নি দিদি, কারণ হচ্ছে কি ওইটার মাঝখানে নেট চলে যাওয়াতে ওইটা রেকর্ড হয়নি। আমারও নেট চলে গেছে। হ্যাঁ না, আমাদের এখানে না, ওই যে অফিসে নেটের কারণে ওইটা রেকর্ড হয়নি এবং পরের লাস্টের 15 মিনিট হয়েছে। আর যেহেতু ওই ক্লাসটা আমরা রিভিশন ক্লাসই করেছি এই জন্য ওই 15 মিনিট আর দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই কারণেই ওই ওই ক্লাসটা ইউটিউবে টোটালটা আসেনি আর কি, মানে সেভ হয়নি, যে কারণে। স্যার বলছি ওই গানটার আলাপটা আরেকবার আপনি স্বরলিপিটা একটু বলবেন। আচ্ছা হ্যাঁ, আলাপটা বলে দিই। আলাপের তো শুধু স্বরলিপি নাই, আমরা যেটা করেছি সেটা বলা যেতে যেটা পারে। করেছেন ওই স্বরলিপি মানে ওই যে শর্টটা লাগিয়েছে। ঠিক আছে চলুন। প্রথমে তো ছা দিয়ে শুরু করছি। নেতা সানে রে রে গা মা পা গা মা গা রে রে গা সানে ধা সা, এটুকু ছিল না? ঠিক আছে স্যার। এইভাবেই নতুন গান, যেমন এই কে তোরে কি বলেছে মা, আমার কাছে যেটা মনে হয়েছে এই সুদীপ্তার গানটাই মোটামুটি বেশি মানুষ শুনেছে বা শুনতে পাচ্ছে। হ্যাঁ, মানে যে গানগুলো আমরা অল্পশ্রুত গানগুলো শিখছি সেগুলো যদি প্রচারে আসে তাহলে সেটা একটা খুব বড় কাজ হবে। হ্যাঁ, যে উদ্দেশ্য নিয়ে বাঁশুরি এই কাজগুলো করছে আর কি, অনুষ্ঠানগুলো করছে, অনেক ক্ষেত্রেই আমরা মনে করি, আজকে এই কথাটা আমার মনে হচ্ছিল, সব জায়গায় আলোচনা হয় তো, যে নতুন নতুন গান শিখে গাবো কোথায়, সব মানুষই তো পুরোনো গান শুনতে চায়। তো এই কারণেই কিন্তু বাঁশুরির প্ল্যাটফর্মে আমরা যারা শিখছি এখানে সবাই কিন্তু আমরা বাঁশুরির প্ল্যাটফর্মে আমাদের এই গানগুলো পরিবেশন করতে পারি, কারণ বাঁশুরি মানে মানে পৃথিবীতে মনে হয় এই একটা অনুষ্ঠানই আছে যে এরকম শিরোনামে, যে গানগুলো কেউ শোনেনি কখনো, যে গানগুলো কেউ গায়নি কখনো, এই কথা বলতে পারবে না যে আমি এই গান গাবো কোথায়, এটা সেই সেই গান গাওয়ারই জায়গায়, তাই না? অল্প স্বল্পশ্রুত স্বল্প গীত গান মানেই তো হচ্ছে আমরা যে গানগুলো শিখছি বা যে গানগুলো আমরা মানে শ্রোতার ভয়ে গাইতে চাই না, যে শ্রোতারা এই গান শুনবে না নিবে না, সেইখানে আমরা এই গানগুলো একদম, কিছু মানুষই থাকে যে যে গানগুলোটা কখনো শুনি নাই সেই গানটা শোনার জন্যই অনুষ্ঠানটা দেখে। অনেক গুণী শ্রোতারা আছে, অনেক গুণী শিল্পীরা আছে যারা এই গানগুলো পরবর্তীতে আবার যখন আপলোড হয় তখন এখান থেকে চলে, তার মানে এটা একটা স্যার আমি একটু ভাই বলো একটু বাইরে একটু পরে ঢুকছি স্যার, আমার একটু জরুরি একটা কল।
যাই হোক, আমরা আমাদের কিছু গান এরকম অবশ্যই সার্থক হলো, যেমন সুদীপ তাকে ধন্যবাদ ওই গানটা আপনাকেও স্যার সুদীপের ধন্যবাদ মাধ্যমে। সুন্দর করে শেখানোর জন্য। আমার ধন্যবাদ দেওয়ার কিছু নাই, তুমি সুন্দর করে গিয়েছো এই জন্যই আমাদের ভালো লাগা। ঠিক আছে, আশা করি সবাই এই সবাই এভাবে যার যার জায়গা থেকে আমরা নজরুলকে এভাবে প্রমোট করি, নতুন নতুন গানগুলো আমরা ধারণ করি। ঠিক আছে ঠিক আছে, আর কারোর কোনো সমস্যা আগের গানটাতে বা আগের কোনো গানটাতে? কে যেন পুরোনো গান একটা শোনাতে চেয়েছিল, শানিন কি আছে, জয়েন করেছে শানিন? শানিন শোনাতে চেয়েছিল কোন গানটা, যায় যাই হোক ওরা এখনো জয়েন করেনি। স্যার পুরানা গানটা শুনতে চাই, পুরাটা অনেকদিন ক্লাস করিনি, কোনটা পুরানা গানটা, এর আগেরটা যেটা ছিল। পুরোনো গান? তো সবই পুরোনো গান, আমরা আজকে তো নতুন গান শুরু করিনি। না এটার আগে যে গানটা ছিল, টপল্লো আঁখির ভাষায়, হ্যাঁ আচ্ছা ওইটা, ওইটার আমরা যে তিনটা ক্লাস করেছি, তিনটা মানে দুইটা ক্লাস আমরা শিখেছি, ওই দুইটার ইউটিউব ইউটিউবে ইয়ে নাই, খোঁজ করেননি, পাননি? ইউটিউবে খোঁজ হ্যাঁ করিনি। আচ্ছা, তাহলে তো মুশকিল। বাঁশুরির ওই এই সাবস্ক্রাইব করা আছে আপনার ইউটিউব চ্যানেলটা? হ্যাঁ সাবস্ক্রাইব করা আছে দেখি আপনার চেহারাটা, দেখি আমি চিনি কিনা আপনাকে। স্যার। আমি নীলাশি, চেহারা নীলাশি, দেখা। দেখি চেহারা দেখাও, ভিডিও বন্ধ করে কথা বলার ইয়ে নাই ক্লাসে। ওই দেখি, যে হ্যাঁ ভিডিও বন্ধ করে দেখা কেন, এত সুন্দর দেখতে, সুন্দর একটা জামা গায়ে। হ্যাঁ 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 ভিডিও বন্ধ করে দেখো কেন, নেটওয়ার্কের প্রবলেম দেয় তাই। নেটওয়ার্কের প্রবলেম দেয়, দিক না সমস্যা কি, আচ্ছা নেটওয়ার্ক অনই রাগ রাখবো, করলে, হ্যাঁ অনই রাখবে, ক্লাসে অনই রাখবে যদি খুব বিশেষ কোনো ঝামেলা না। ওকে স্যার। হ্যাঁ আর ছোট মানুষরা তো ভিডিও অন করেই রাখবে, আমি অন করে রাখি, দেখো যেদিন বড় হবো ওই দিন বন্ধ করে রাখবে। আচ্ছা আর আর কারো সমস্যা নেই তাহলে? পুষ্পিতা তপোলাখির ভাষায় সমস্যা আছে? তুমি আজকে কি গান গেয়েছো বলো? স্যার আমি শ্যামা চাননি, আমি মেঘবরণ না ওই গেয়েছিলাম। ওরে বাবা কঠিন গান, এটা তো আমি গাইতে সাহস করি না। হ্যাঁ তারপরে শ্যামা সুন্দর গিরিধারী ওইটা গেছিলাম, ওরে আর বাবা, প্রিয় যাই যাই বলো না ওইটা গেছিলাম, আর প্রিয় বলো ঘটালে গেলাইতে গেছিলাম। যাই যাই বলুন না কেমন করে গেছে একটু শোনা তো দেখি, এক লাইন। ঠিক আছে, তুমি আর গেও না, হ্যাঁ হ্যাঁ না 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 আর গেও না, বুঝেছি। হ্যাঁ এই স্যার শুভ সন্ধ্যা, নমস্কার, আমি দেবারতী। আমি কিছুতেই আজকে কানেক্টেড হতে পারছি না আপনার ক্লাসে, আমাদের এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে হয়তো সেই জন্য নেটটা ইস্যু করছে। আমি এই নিয়ে 3 বার লিভ করে থার্ড টাইম আমি জয়েন করতে পারলাম, সরি ফর মাই লেট কামিং। না না অসুবিধা নাই, আপনাকে পেলাম তবুও, নেট যতই ডিস্টার্ব করুক। মানে আমি স্যার পুষ্পিতা প্রিয় যাই যাই বলো না গাইছে, আমার তো হাসি পেয়ে গেল। হ্যাঁ হ্যাঁ না তা গাক সেটা সমস্যা না, কিন্তু পুষ্পিতার এই সুরটা কিন্তু আবার পরিবর্তন হয়েছে, এখন আমরা আদি সুর পেয়েছি। হ্যাঁ এই যে সুরটা, যে স্যার সুরটা এই এই যে গানটার এই জন্য সুর তো আদি সুর আছে না, আদি না সুর আছে না, প্রিয় যাই যাই আদি সুর বলো না। আছে, কিন্তু ওই যে পুষ্পিতা যেটা গিয়েছে এটা হচ্ছে প্রচলিত সুর, এটার কোনো অথেন্টিসিটি নাই বা এটার না কোনো, এইটা না, এইটা না, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা পুষ্পিতা আশা করি শিখে নেবে পরে। ঠিক আছে পুষ্পিতা, প্রিয় যাই যাই বলো না, ওইটা শুধু তুমি না আরো অনেক বিখ্যাত মানুষরা স্যার এই এটা সুরে গায়। আপনিই শেখাবেন আমাদের, আপনি শেখাবেন আমাদের। পুষ্পিতা তখন আবার আমাকে পছন্দ করবে না, বলবে যে স্যার স্যার ওটা তোলার চেষ্টা এত করছিলাম সুন্দর শেখান আপনাকে, স্যার আপনি শেখাবেন। বাহ
স্যার, আমি আমি কিন্তু আমি কিন্তু আসল সুর বা আদি সুরের কথা বলছি না, এতটুকু একটা বাচ্চা মেয়ে যখন প্রিয় যাই যাই বলো না গায়, তার জন্য বলছিলাম আর কি, মানে ওর না মুখে। না, ওটা ওটা আমার আমার কাছে যেটা মনে হয় কি, এটা এইভাবে না দেখাই উচিত। কেননা বাচ্চাদের যে গানগুলো আছে, ওই গানগুলো কিন্তু খুব বয়স্ক বয়স্ক মানুষরা গিয়েছেন রেকর্ডে, তবে এটাও ঠিক, ফলে বাচ্চাদের ফলে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় গানগুলো ওদেরকে শেখানো হচ্ছে না, না স্যার? না না, সেটা তো বটে, সেটা তো বটে। আমি বলছি যে যখন কবির সৃষ্টি কোনো গান, কবি কিন্তু পারতেন যে ছোট বাচ্চাদের দিয়ে বাচ্চাদের গানগুলো গাওয়াতে, তা কিন্তু করেননি। হ্যাঁ, যারা প্রতিষ্ঠিত শিল্পী, ভালো শিল্পী, তারা তাদের দিয়েই কিন্তু রেকর্ড করিয়েছেন। এখন ছোটদের গান, আসলে গান ছোটদের বাণীর জন্য হতে পারে, কিন্তু সুরের দিক দিয়ে অবশ্যই নয়। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু এটা ঠিক, কিন্তু সুর তো হ্যাঁ শরীর হ্যাঁ নয়, কিন্তু ওই গানগুলো এত সহজ নয়, বাচ্চাদের গানগুলো গান সহজ যেগুলোর নয়। কথা আমরা ভুলি। হ্যাঁ সেটাই আমরা সেটাই, ওটাও বাচ্চাদের উপযোগী করে নতুন নতুন গান সুর করা হয়, বা আগেও ওনারা করেছেন, কিন্তু যারাই গিয়েছেন রেকর্ডের যে গানগুলো পাওয়া যায়, সবাই কিন্তু প্রতিষ্ঠিত সেই কালের বড় বড় খুব গুণী গুণী শিল্পী, তাদের হ্যাঁ বয়স হ্যাঁ কিন্তু 8-10 বছর নয়। না না, তারা তো সব বয়স্ক লোকেরা হ্যাঁ, সব গিয়েছে। ফলে এই আমরা এই এই ধারণা যেন না রাখি একেবারেই, যে ছোটরাই ছোটদের গান গাবে, বড়দের গান গাবে না, কিংবা বড়রা ছোটদের গান গাবে না, এইটা না, তারপরেও আমার মনে হয় কি স্যার, মানে মনে মানে বাচ্চাদের মুখে ওই কথাগুলো শুনলে একটু কেমন কেমন লাগে, আসলে অন্য এটা কারণে নয়, বাচ্চারা হয়তো জাস্টিফাই করতে পারে না যে ভাব বা অনুভূতি নিয়ে, এই যে প্রিয় যাই যাই বলো না আর করো না ছলো না, এই ব্যাপারগুলো যেমন ও তো আনন্দ করে গাইছে না, ও মানে জাস্ট হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে না, আনন্দের মানে মতো করে গাইছে আপনার আপনার কথা ঠিক আছে। হ্যাঁ, আপনার কথা একদমই ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক বাচ্চারা কিন্তু অনেক বড়দের চেয়ে ট্যালেন্ট, হ্যাঁ তাদের গলায়, তাদের ভাব, তাদের চিন্তা চেতনা কিন্তু অনেক উঁচু মার্গের, এরকম বাচ্চাও আছে। তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেটাই, তাও তাই না? অবশ্য। সে যদি ভাবটা এবং প্রকাশ কেউ করতে কেউ পারে, সে কেউ যদি কেউ গানের এমন মাধ্যমে গায়, সেই মূল মানে ভাবটা প্রকাশ করতে পারে, তাহলে তো ওখানে বাচ্চা ভাবার তার কোনো কারণ বাচ্চা নেই। ভাবার কোনো কারণে, কেউ কেউ এমন গায়ে স্টান্ট হয়ে যেতে হয় বাচ্চা বড়দের গানও, এই ঠিক। এই ধ্রুব, আপনার কথা বলতে ক্লাস আজকে বন্ধ হয়ে যাবে। ধ্রুব সিনেমায় নজরুল যখন ওই ইয়াং বয়সে একটা শ্বাস দিয়ে নারদের চরিত্রে অভিনয় করলেন, তখন তৎকালীন পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছিল যে আমরা তো নারদকে জানি ঋষি রূপে, একটা বয়স্ক মানুষ, তার একটা গেট আপ টেটাপি থাকবে অন্যরকম, দেখে শ্রদ্ধা ভক্তি জাগবে। তো ওইখানে নজরুল সেই পত্রিকার বিরুদ্ধে আবার উনি ওনার স্বাগতোক্তি দিয়েছিলেন যে কোথায় লেখা আছে যে, বা কোথায় এই কথাগুলো আছে যে হতে হবে একেবারে সেই পুত্রে বুড়ো, ষাটোর্ধ্ব বয়স, অতি অশীতিপর একজন মানুষ, এই হ্যাঁ, কথাগুলো নারদকে নারদকে ওইভাবে উপস্থাপন করলে যে মানুষ নারদকে দেখে, যে নারদ যে কথাগুলো বলছে, তাহলে মানুষ উজ্জীবিত হবে কিভাবে? একজন সেটাই বুড়া মানুষকে দেখে তো মানুষের ওইভাবে উজ্জীবিত হওয়ার জাগে না। তো ঠিক, সেই সেই দিক দিয়ে একদম নবীন একটা সাজ দিয়ে নজরুল ইসলাম ওইটা নি করেছিলেন। তো এই গানের ক্ষেত্র তাই, যদিও আপনি যেটা বলছেন ওটা আমরা যেহেতু মাথায় আমাদের ঢুকে আছে যে ছোটরা বড়দের গান গাবে না, ফলে ওইটা মানতে কেমন লাগে, কিন্তু আমার মনে হয় না ওটা দোষের। না ওটাও না, উপস্থাপনাটা ঠিকঠাক হলে একদম সব ঠিক আমি থাকে। সেটাই সেটাই বলছি, একদম একদম ঠিক কথা, এটাই সবচেয়ে বড় কথা। আচ্ছা চলুন, তাহলে আগের গানটাতে আর আর কি কেউ শোনাবেন, বা কেউ কি শোনাতে চান? এই গানটা প্রিয় যায় যায়, এই গানটা খুব প্রিয় বলে আমি স্যারকে বলেছিলাম যে আমাকে শিখি। না ঠিকই আছে, তোমার তোমার তো ইয়ে না তুমি তুমি বড়। খুব মিষ্টি, তোমার পুষ্পিতা হ্যাঁ তুমি খুব মিষ্টি মেয়ে, আর আজকে তো একবারে পিঙ্কি পিঙ্কি, তুমি খুব সুন্দর মেয়ে, কি সুন্দর করে কথা বলো, খুব মিষ্টি লাগছে দেখতে, আর সুন্দর করে গাইবেও তুমি, ভবিষ্যতে আরো ভালো গাইবে তুমি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ আচ্ছা, চপলাকির ভাষায় আর শোনানো বাকি আছে? সবাই শুনিয়ে ফেলেছেন? অনেককেই দেখি না, চিনি না, ভিডিও বন্ধ। স্নেহে আর সরকার, চপল না, এবার নতুন স্যার, এবার স্নেহা সরকার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, স্নেহা সরকার একা ভিডিও বন্ধ করে 7 জনের ছবি দিয়ে বসে আছে। ওর একার ভিডিও বন্ধ, কিন্তু 7 জনের ছবি। দেবলীনা শুনিয়েছিলে গান না এটা?
স্যার শুনিয়েছিলাম। আচ্ছা, হোলি সম্পর্কে কেউ একটু বলেন। আমরা এই যে হরি বা হোলি, কাকুলিদি বলুন একটু। রঙের উৎসব হোলি। হোলি স্যার আমাদের উপমহাদেশে হোলি বা হোলি হচ্ছে একটি রঙের উৎসব তো বটেই, এবং উত্তরপ্রদেশের মানে উত্তর ভারতের একটি বিশাল খণ্ডের হরি একটি উপশাস্ত্রীয় সঙ্গীতের একটি বড় অংশ, যেখানে আমরা দেখি রাধা কৃষ্ণের যে হরি খেলার যে বর্ণনা রয়েছে প্রাচীন শাস্ত্রগুলিতে, সেই শাস্ত্র অনুসারে যে হরি খেলা নিয়ে, রাধা কৃষ্ণের মূলত হরি খেলা নিয়ে যে পদগুলো রচনা হয়েছিল, সেই সেই পদগুলো থেকেই কিন্তু পরবর্তীকালে আমাদের পঞ্চকবির অনেকেই যে গানগুলো রচনা করেছেন সেই গানগুলিও হরি অংশে সংকলিত হয়েছে। কারণ সাধারণত আমি দেখি, আপনি তো বোধহয় দেখেছেন অতুল প্রসাদেরও হরি রয়েছে, কিন্তু তারপর আমাদের কবির তো রয়েছে নজরুল ইসলাম, আমাদের এই কবির তো রয়েছে প্রচুর হরি গান রয়েছে ওনার, এছাড়া আরো অনেক মানে পঞ্চকবি বাদ দিয়েও তো কবিদের সংখ্যা কিছু কম নেই, তাদেরও লেখা প্রচুর হরি গান রয়েছে, এবং তার উপজীব্য মূল বিষয়টুকু হলো সাধারণত রং খেলা, এবং সেটার বিষয়টা বৃন্দাবন সংক্রান্ত রাধা কৃষ্ণ এবং গোপীদের সঙ্গে গোপীদের খেলা, এবং তার মূল এবং এর একটা আরেকটা বিষয় ছিল যেটা, সেটা হচ্ছে সাধারণত হরি এর আগে আমরা যে ধামা রঙের যে গানগুলো শাস্ত্রীয় সঙ্গীতের যে ধামার শিখি আমরা, ধামারের বিষয় কিন্তু মূলত হরি, এবং সেটা হচ্ছে ধামার তালিনিবদ্ধ। পরবর্তীকালে কিন্তু যারা আমাদের বাংলার বিভিন্ন কবিরা যখন রচনা করলেন, তখন কিন্তু ধামার একটি কঠিন তাল, এবং সেই বিষয়ে গান রচনা হয়ে থাকলেও পরবর্তীকালে আরো অনেক সহজ তালে দাদরা কাহার বা দীপচন্দীও সহজ তাল নয় যদিও, এইসব তালেও কিন্তু প্রচুর হরি গান আমরা পাই। মোটামুটি এই এতটুকুনি জানার আমি। পৌরাণিক কাহিনী বলতে পারি, মানে আমি হরির ব্যাপারে যেটুকু জানি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ সুদীপ্ত, হ্যাঁ আসলে আমাদের ভারতে হোলি হচ্ছে মানে আমরা দোল বলে থাকি, তো এটা শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম নিবেদন। ভিডিও অফ হয়ে গেছে, ভিডিও অফ হয়ে গেছে, ভিডিও তো অন স্যার। হ্যাঁ ওই যে চলে যাচ্ছে, এই আবার অন হয়েছে, আবার অন হয়েছে। আচ্ছা, তো এবার কিছু ক্ষেত্রে আমরা যে পৌরাণিক কাহিনীটা পড়তে মানে আমি জেনেছিলাম কিছু ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমাদের নারায়ণের একটি রূপ হচ্ছে নরসিংহ, তো নরসিংহ যখন হিরণ্যকশিপুকে বধ করেছিলেন তার পুত্র ছিল প্রহ্লাদ, এবং প্রহ্লাদ যেহেতু বিষ্ণুর ভক্ত ছিল, তো তাকে নিজের ছেলেকেই মারার জন্য নিজের বোন হোলিকা, উনি একজন রাক্ষসী ছিলেন, তো তাকে পাঠিয়েছিলেন, কিন্তু নরসিংহ অবতার নিয়ে বিষ্ণু তাকে রক্ষা করেন, এবং সেই হোলিকাকে সেই যেই আগুনের ওপর তার ছেলেকে মারার জন্য হোলিকা নিয়ে গিয়েছিলেন সেই আগুনেই হোলিকা নিজে দগ্ধ হয়। তো সেই কারণে আমাদের দোলের আগের দিন হোলিকা দহন করা হয়, যেটাকে আমরা প্রচলিত কথায় বলি ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়ানো সামথিং, তো সেটা দোলের আগের দিন করা হয়। এবং এই ঘটনাটাই আছে পৌরাণিক কাহিনী বলতে, এই ঘটনাটাই আর কেউ কিছু যোগ করতে চান? শ্রাবণীদি নেই, শ্রাবণীদি জয়েন করেনি এখন, সংযুক্ত দিও নাই বোধ হয়। অনুপমা দি কিছু যোগ করবেন? আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আপনাদের সাথে তাহলে সুর মিলিয়ে আমিও একটু যোগ করি, সেটুকু হচ্ছে ওই একই কথাই বারবারই বলতে হবে আমাদের, সেটা হচ্ছে এটা সম্পর্কে মোটামুটি আমরা সবাই কম বেশি জানি, এই বিশেষ করে দোল সম্পর্কে বা হোলি সম্পর্কে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা সাধারণত অনুষ্ঠিত হয়, হ্যাঁ এটা আমরা সবাই মোটামুটি ভাবে জানি। দোলযাত্রার সাথে হোলির এই হোলি উৎসবটার একটা সম্পর্ক রয়েছে, এই উৎসবের অপর নাম হচ্ছে বসন্ত উৎসব, এটাকে বসন্ত উৎসবও বলা হয় অনেক সময়। বৈষ্ণব ধর্মাবলম্বীদের মতে
ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে বৃন্দাবনে রাধা এবং গোপীদের সাথে রং খেলেছিলেন। সেই থেকেই মূলত সেই ঘটনা থেকেই দোলের দোল খেলার উৎসব হয়। একটা মতে দোল উৎসবের অনুসঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা হিসাবে আখ্যায়িত করা হয়। এটা হচ্ছে গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে যেটা সুদীপ্ত বললো যে ওই হিরণ্যকশিপুর যে পুত্র তার নাম হচ্ছে কি প্রহ্লাদ, প্রহ্লাদ হিরণ্যকশিপু সে শিবের বিষ্ণুর উপাসক ছিলেন। তো বিষ্ণুর কাছ থেকে সে বর পেয়ে মানে সেই রাজা হিরণ্যকশিপু সে বর পেয়ে সে এমন অত্যাচারী হয়ে ওঠে এবং বিষ্ণুর পূজা বাদ দিয়ে তার নিজের পূজা করতে তার যে সে ছিল মানে তার রাজ্যের সমস্ত মানুষদের, তো তার ভয়ে কেউ বিষ্ণুর উপাসনা করতে যেত কিন্তু তারই নিজের পুত্র প্রহ্লাদ বিষ্ণুকে বাদ দিয়ে প্রচন্ড বিষ্ণু ভক্ত ছিল, বিষ্ণুকে বাদ দিয়ে কখনোই সে পিতার প্রশস্তি গান করতে রাজি হয়নি। যে কারণে নিজস্ব পুত্র প্রতি পদে পদে তাকে মৃত্যুবরণ করার বা তাকে হত্যা করার জন্য বহু চেষ্টা করা হয়। বিভিন্ন হাতির পায়ের পৃষ্ঠে তাতেও কিছু হয় না, তাতে আগুনে নিক্ষেপ করা হয় তাতেও কিছু হয় না। পরে তার বোন যে হোলিকা যার নাম ছিল হোলিকা, হোলিকাও এক ধরনের শক্তি অর্জন ক্ষমতা অর্জন করেছিল। তো সেই ক্ষমতা বলে সে হিরণ্যকশিপুকে কোলে করে নিয়ে যে আগুনে ঝাঁপ দেয়। তার ধারণা ছিল যে আগুনে তার যে এক ধরনের শক্তি ছিল সেই শক্তি বলে আগুন থেকে সে নিজে রক্ষা পাবে কিন্তু হিরণ্যকশিপু মারা যাবে। কিন্তু হয়েছে ঠিক উল্টো, উল্টোটা হয়েছে সে প্রহ্লাদ ঠিকই অক্ষত ছিল, মারা গেল এই হোলিকা। ফলে এই হোলিকার নামে নাম অনুসারেই এটাকে অনেকে মনে করেন যে হোলি মানে নামটি এসেছে ও হোলিকা বদের পরতে বা তাকে যে নিজে যে দহন হয় সেখান থেকেই হোলির শব্দটা এসেছে। তো আরেকটা হচ্ছে মুলতানের সূর্য মন্দির বা প্রহ্লাদের যে ঘটনার কথা প্রহ্লাদ মন্দির বা সূর্য মন্দিরও বলে, সেইখান সেই মন্দিরটাই হচ্ছে মূলত এই ঘটনার সাক্ষ্য বহন করছে এখন পর্যন্ত। তো হোলির মাধ্যমে বসন্ত উৎসবের সূচনা হয়। আরেকটি ভিন্ন মত আছে, সেটা হচ্ছে মতের তো আসলে অন্ত নাই, অনেক মত থাকে, তো যেগুলো মোটামুটি আমরা জানা আছে আমাদের সেগুলো তো আমরা বলবোই। একটা হচ্ছে হোলি শব্দের উৎপত্তি হচ্ছে হোলা থেকে। হোলার অর্থ হচ্ছে আগাম ফসলের প্রত্যাশায় ঈশ্বরকে ধন্যবাদ জানানো। আগাম ফসল প্রত্যাশায় ফসলের প্রত্যাশায় ঈশ্বরকে ধন্যবাদ জানানো। সংস্কৃত শব্দ হোলকা অর্থাৎ অর্ধপক্ক ফসল, হ্যাঁ অর্ধপক্ক শস্য থেকেও হোলির উৎপত্তি বলে অনেকে মনে করেন। পাঞ্জাবের হোলির দুই মাস পর বৈশাখ মাসে এই যে ছোলা গম যে সময় ওই যে ফসলটা হয় ওই টাইমে আর কি বৈশাখ মাসের দিকে গ্রীষ্মের সময় গম কাটা হয়, তাই হোলিকে আগাম শস্য সংগ্রহ করার উৎসব হিসাবে চিহ্নিত করা হয়। যেহেতু আমাদের ইয়ে হয় কি ফাল্গুন মাসে, তাই না, হোলি উৎসবটা ফাল্গুন মাসে হয় দোল পূর্ণিমা পূর্ণিমা তিথিতে। তো ফাল্গুন মাসে ওই অনুষ্ঠানটা পালন করা হয়, তার দুই মাস বাদে বৈশাখ মাসে হচ্ছে ফসল কাটা হয় অর্থাৎ ওই যে ওই সময়কে যে বলা হলো, সেই গম বা সেই ফসল আগাম ফসল বলা হচ্ছে এই কারণে যে দুই মাস আগেই এই উৎসবটা পালন করেই ওই ফসলটা ইয়ে করা হয়। তারপর ওই উৎসবের সময় দুই মাস আগে যে উৎসবটা হয় সেখানেও আবার কোনো কোনো জায়গায় অর্ধপক্ক ফসল ওই মানে পান করার অর্থাৎ খাওয়ার, পান করা তো না খাওয়া, সেটারও একটা রীতি কোনো কোনো জায়গায় রয়েছে। এটা হঠাৎ করে মনে পড়লো, যদিও এটা গল্পের সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে আমরা অনেক সময় মটরশুঁটি কাঁচা মটরশুঁটি খাই, মটরশুঁটিটা কিন্তু পাকার আগেই আমরা অনেক সময় খেয়ে ফেলি, তাই না, অনেক অনেক ফলই কিন্তু ফসল এরকম আছে যে আমরা পরিপক্ক হওয়ার আগেই খেয়ে ফেলি। এখানে মটরশুঁটিতে তাই হয়, কাঁচা অবস্থায় বেশি হয়। তো এটা কিন্তু এই মটরশুঁটিটা কিন্তু এই সময়ই হয় বা কিছুদিন পরেই হবে, এটা কিন্তু পরিপক্ক হবে ঠিক ওই সময়টাতে চৈত্র বৈশাখ মাসের দিকে। তার মানে এই যুক্তিটাও একেবারে অমূলক নয়, যেহেতু এটা এখন পর্যন্ত আসে পাঞ্জাবে এই ঘটনাগুলো এখন পর্যন্ত মোটামুটি ভাবে হয় বলেই আমরা জানি আর কি, জানি না। বলুন স্যার, আমি দেবারতী বলছি আমি যেহেতু বেনারসের মেয়ে, আমাদের উত্তরপ্রদেশে তো দোল পূর্ণিমা হিসেবে হয় না, হরি হয়, হরি। এখানের মধ্যে আমাদের একটা কলোকিয়াল
অ্যাটিটিউড আছে, অ্যাটায়ার আছে, যেটা এরকম হয় যে কি রাধা ভাবে নিজেকে ওখানে পারফরমেন্সের দিকে নিয়ে আসা হয় এবং পুরোপুরি রং আবিরের মধ্যে, আর গুলেল যেটা গুলে আমরা করি। তার জন্য গানগুলোর মধ্যে বলা আছে আলাদা করে, সেখানকার যারা নর্থ ইন্ডিয়ান পোয়েট যারা আছেন তারা এটা বলেছেন যে ইস ঘট মে ছুপে ঘনশ্যাম, রে রাধা যেন সেই নিজের রং, ভিতরের রংটা স্বামীর সঙ্গে মিলিয়ে নিয়ে করছেন, ফলে আলাদা করে ওই পার্টিকুলার ওই ফেস্টিভ্যালটাকে ওখানে হাইলাইট করা হয়। আমরা তাই করি, মানে আলাদা গান, আলাদা নাচ এবং ওই গুলেল, মানে দোল পূর্ণিমাটা বাংলায় খুব আসে কিন্তু আমরা ইউপিতে ওটাকে হরি উৎসব ওইভাবে আমরা মানি আর কি। হ্যাঁ ওই তো, এক এক জায়গায় এক এক ধরনের কিন্তু একটা একটা জিনিস সবই মিল আছে সবগুলোর সাথে, রং, রঙের মিলটা সব জায়গায় রয়েছে। হ্যাঁ রঙের উৎসব, হোলি মানে রঙের উৎসব, রঙের উৎসব, প্রেমের উৎসব, এটাই হচ্ছে মূল কথা, যে বিভিন্ন ধরনের রং, রঙে মনকে রাঙিয়ে তোলা। যে শ্রীকৃষ্ণের ওই রাধার দোল পূর্ণিমার সময় যেটা করেছিলেন সেখান থেকে যে ওই ওই তত্ত্ব মতে মূল কথা হচ্ছে রং। আমরা কিন্তু এখনো পিচকারি দিয়ে সেই রং রঙই খেলি, তাই না? এই এই উৎসবটাতে মূল কথা ওই রাধা কৃষ্ণ, এবং পরবর্তীতে দিদি যেটা বললেন কাকলি দি, সেটাও সেটাও যে কবি সাহিত্যিকদের বা বিভিন্ন গীতিকারদের মন এড়িয়ে যায়নি, তারা প্রচুর গানে এই সব রং দিয়ে, হোলি দিয়ে, হরি দিয়ে, কখনো হরি বা হোলি বা কখনো দোল, এই সব শব্দগুলোই সাধারণত এই রঙের সাথে যায়। পিচকারি কবির অনেক গান রয়েছে এরকম, মানে আমাদের ওখানে দোল মঞ্চ আলাদাই হয়, দোল মঞ্চ মানে হরি মঞ্চ ওটা আলাদাই হয়, শুধু নাচ আর গান দিয়ে সেলিব্রেশনটা নাচ আর গানেই হয় ওই সেই সময়টা আর কি, ওটা আমরা দেখেছি বা করেছি তাই জন্য। হ্যাঁ ওই তো, ওই তো উৎসব, উৎসব সব একই ধরনের, শুধু নাম হয়তো আলাদা। আমরা স্যার দেবারতির কথা ধরেই বলছি, সব জায়গাতেই যেখানে আর কি রিচুয়ালসটা যেখানে পালন করা হয় সেখানে তো একটা দোল মঞ্চ হয়, আর আপনি যদি এটার সঙ্গে আরেকটু জুড়ে দেন সেটা হচ্ছে মহাপ্রভু চৈতন্য দেবের হরি খেলা। এবারে যারা কীর্তন কীর্তন এবং বৈষ্ণব ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ও যে বললো দোল মঞ্চটা, এটা কিন্তু একটা পবিত্র জায়গা। ধরুন একটা মহল্লার মধ্যে একটা দোল মঞ্চ হলো, সেখানে কিভাবে কি হয় ইউপিতে আমি ডিটেলস জানি না, কারণ আমি ওখানে বিলং করি না যেহেতু, কিন্তু রাধা কৃষ্ণের দোল মঞ্চ আমি দেখেছি যেখানে কীর্তন হয়, ধরুন 6 দিন 7 দিন ধরে কীর্তন হচ্ছে এবং রাধা কৃষ্ণের লীলা কীর্তন হওয়ার পর সেই জায়গাটা সম্পূর্ণ ধরুন একটা স্টেপ বাই স্টেপ গিয়ে একটা উপরে চূড়া হলো, সেখানে রাধা কৃষ্ণের মূর্তি স্থাপন করা এবং তাকে আবিরে কুমকুমে চন্দনে রাঙিয়ে দিয়ে, তারপর শেষের দিন সবাই মানে যখন কীর্তন শেষ হচ্ছে তখন সব এই রঙের রঙের উপযোগী যে কীর্তনের পদগুলো রয়েছে সেই পদগুলো গিয়ে অনুষ্ঠান শেষ হচ্ছে, তারপরে এবং সবাই সবাইকে রং লাগাচ্ছে। ইনফ্যাক্ট কি পুরো ব্যাপারটার মধ্যে সেম মানে বিষয়টা কিন্তু একই, সেটা হচ্ছে রং, সেটা হচ্ছে রং এবং মানে আনন্দ মানে রঙের উৎসবে মানে এটাই। হ্যাঁ রং মূল কথা হচ্ছে রং, যেখানে প্রাধান্যটাই রং, রংটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। স্যার এই ক্ষেত্রে গান শুরু করার আগে মানে আমি একটু প্রসঙ্গটা একটু অন্য তাও বলছি, যে একটি প্রচলিত গান আছে এই বসন্ত উৎসব নিয়ে এলো ওই বনান্তে পাগল বসন্ত, তো সেই ক্ষেত্রে একটি প্রচলিত সুর আছে এবং শুদ্ধ সুর আছে, আমার বিষয়টি সঠিক জানা নেই আপনি যদি একটু বলে দেন। এলো ওই বনান্তে পাগল বসন্ত যে সুরটা, এটা হচ্ছে কবির রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, এই এই সুরের আদলে কবি ওটা করেছিলেন। এলো ওই বনান্তে পাগল বসন্ত। স্যার একটা কথা বলবো, এই ব্যাপারটা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি আছে, তাহলে এটা আমি একটু বলতে চাই। আমি যখন রবীন্দ্র ভারতীতে আমরা যখন পড়ি তখন সেখানে একটা পেপার মানে মূল গান হিসেবে শিখতে হয়েছে, তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা স্বরচিত কোন সুর নয়, কিন্তু এটার কিন্তু এক মূল গান রয়েছে এবং মূল গানটার থেকে অনুপ্রাণিত হয়ে আমি মানে শ্রদ্ধেয় জিল্লুর রহমান ভাইয়ের সঙ্গে আমি কথা বলছিলাম কদিন আগে, তখন আমি ভাইয়াকেও বলছিলাম যে ওনাকে যখন এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে তখন উনি বলছিলেন, আমি বললাম কি এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সুর নয়, কারণ এটি
এটির একটি মূল সুর রয়েছে এবং আমরা কেন বলবো যে কবি উনার সুরটাই নিয়েছেন আসলে মূল না অবশ্য বলা যায় না আমার কাছে অন্তত তিনটি এরকম উৎপত্তিগত একই একই মূল গান থেকে এই দুই কবি রচনা করেছেন গান তার প্রমাণ রয়েছে কেন কি এটির মূল গানটি হচ্ছে এর এরি মাই সব বন আবুয়া বলে এরি মাই সব বন আবুয়া বলে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে তাহলে ওরে ভাই থেকেই যে উনি লিখেছেন তার তো কোনো প্রমাণ নেই কারণ এটা 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 বলা যায় না আমরা কেন এটা বলি হ্যাঁ কেন এটা বলি কারণ হচ্ছে রবীন্দ্রনাথের সুরে অনেক গান কবি যেহেতু উনি রবীন্দ্র ভক্ত ছিলেন হ্যাঁ করেছেন করেছেন হ্যাঁ এবং মানে রবীন্দ্রনাথের মূল সুরে যেমন যে ইয়ে গানটা কি যেন অল্প অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায় অল্প লইয়া তো আছেই এটা তো আছেই আরো আরো আছে বৈশাখী ঝড়ে না না ওইটা না একটা খুব ইয়ে গান আছে আমি মতো ভুলে গেলাম যাই হোক না ওই জন্যই হয়তো বলা কিন্তু আপনার তত্ত্বটা যেমন কবি গ্রীষ্মের একটি গান লিখেছেন যে তৃষিত আকাশ কাপেরে তেমনি আমাদের গান আছে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে দারুণ অগ্নিবাণীরে কিন্তু বৃন্দাবনী সারং এর উপর করা এবং আমার মূল গানগুলো দিয়ে নিয়ে যদি আপনারা মানে আমরা যদি চর্চা করি আমরা সহজেই বুঝতে পারবো তৎকালীন যুগের অনেক গীতিকার সুরকার মূল হিন্দি গান থেকে অনুপ্রাণিত হয়ে অনেক রচনা করেছেন সুতরাং আর একে অপরকে দেখেও তো রচনা করার রীতি রয়েছে এটা কোনো তো দোষের কোনো ব্যাপার নয় না 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 এটা দোষের কথা বলা হচ্ছে না জাস্ট তত্ত্বপাত্যের কথা বলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটাই ঠিক আছে আমরা বোধহয় অনেক দূর পেরিয়ে গিয়েছি হ্যাঁ প্রয়োজনে আবার যাব আমরা আচ্ছা যে গানটার কথা আমরা এতক্ষণ ধরে যে উদ্দেশ্যে এত কথা বললাম এই গানটি হরিপর্যায়ের একটা গান যেটা আপনারা স্বরলিপি পেয়েছেন এখানে কিছু কারেকশন থাকবে পরবর্তীতে আমি বলবো মানিকমালা কণ্ঠে এই গানটা প্রথম রেকর্ড হয়েছিল 1933 সালে HMB কোম্পানি থেকে এই গানটাই পরবর্তীতে আবার রেকর্ড করা হয়েছিল যারা গিয়েছিলেন কলম্বিয়া হলে তিনজন শিল্পী একত্রে গিয়েছিলেন রাধারানী পূরবী দেবী গৌরী কেদার ভট্টাচার্য এটা হচ্ছে নিতাই ঘটকের সুর তবে এইটা আরো অনেক পরে সম্ভবত 49-50 বা এইদিকে এসে কালটা আমার ঠিক এই মুহূর্তে মনে নাই তো এই আমরা যেটা শিখছি এটা হচ্ছে 1933 সালের অর্থাৎ কবির একেবারে কালীন সময় অবস্থায় যে গানটি উনি করেছিলেন সেই হলি গানটা আর এই গানটার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এটির প্রত্যেকের স্কেলের মাটাকে সা মনে করতে হবে আর যার স্কেল গলা একটু চড়া পঞ্চমকে সে সা মনে করলে গাইলে গানটা একটু ফুটবে আর যদি সাকে সা হিসাবে ধরা হয় তাহলে কিন্তু অনেক নিচু হয়ে যাবে গানটা ফুটবে না হ্যাঁ সাধারণত পিলু রাগের গানগুলো এরকম হয় হ্যাঁ একটু নিচুর দিকে হয়তো যে কারণে মধ্যমটাকে সরস ধরলে সা ধরলে গানগুলো একটু শুনতে ভালো লাগবে এখানেও ঠিক সেই রকম ভাবেই এটা করা আছে আচ্ছা আমি যদি অর্থাৎ কেউ যদি এ শার্পে গাইতে চায় তার মধ্যমটা অর্থাৎ ডি শার্পটা হবে তখন সা অর্থাৎ মা হয়ে যাবে সা মাকে সা ধরে যদি আমরা শুরু করি তাহলে চলো সখী খেলি সবে হোলি আসতো তো সাথে নেম 1 2 3 4 5 আচ্ছা এটা হবে মা তাই তো দেখেন তো এটা মধ্যম হয়েছে কিনা এ শার্পের যারা গান আপনারা হয়েছে আচ্ছা শুরুতে দেখেন নিশা দিয়ে শুরু আছে হ্যাঁ এটার দরকার নাই এটা হচ্ছে শিল্পী সুর লাগিয়েছেন তারপরে হয়তো শুরু করেছেন আমরা সেখান থেকে শুরু করি চলো আমি একটু গাই আগে সাইডে চলো সখী খেলি সবে হোলি
মেলো সাথে চলো সখী মেলে সবে হরি শ্যামেরো সাথে এটা হচ্ছে প্রথমটুকু এরকম শুরু হবে সাথে চলো সখী খেলে সবে হরি চলো সখী খেলে সবে হরি শ্যামেরো সাথে চলো সখী খেলে সবে হরি যাদের মিউট করা নাই মিউট করে রাখেন তাহলে সবাই শুনতে পারবে ভালো চলো সখী খেলে সবে হরি শ্যামেরো সাথে চলো সখী খেলে সবে হরি রঙে রঙ দে মোদির আনন্দে আয়লো বৃন্দাবনী গোরি রঙে রঙ দে মোদির আনন্দে আয়লো বৃন্দাবনী গোরি আয় চকল যৌবন মদে মাতি আয় চকল যৌবন মদে মাতি অল্প বয়সী কিশোরী আয় অল্প বয়সী কিশোরী সখী খেলি সবে হরি শ্যামেরো সাথে চলো সখী খেলি সবে হরি এরকম হচ্ছে গানটা খুব মানে আনন্দ উৎফুল্লতা নিয়ে একটা জমজমাট করার মতো একটা সুর এবং অনেক মাখানো মাখানো সুর অনেক কিছু করা যায় এতে ঠিক আছে স্যার আমার না এই গানটা শুনে আমার আরেকটা হরি গানের কথা মনে পড়ে গেল শুনুন দেখুন একদম সেম সুর প্রায় একই কথা আজ খেলে হো হরির কাইয়া ঘর চলো গুইয়া আজ খেলে হরি একদম পরের কথাগুলো মোটামুটি সব প্রায় একই রকম যেহেতু একই রকম থাকে বিষয়বস্তু যেহেতু একই রকম থাকে আবার রাগে যদি ফেলা যায় তাহলে ওই মিলবেই একদম একদম কথাগুলো একদম ওখানেও এরকম কথা আছে সবাই বয়স কি ছড়ি গুইয়া আজ খেলে হরি একদম ঠেট মানে মানে ইউপির ভাষাতে আর কি একদম একদম ঠিক আছে চলুন আমরা স্থায়ীটুকু আগে তাহলে শিখি চলো সখী খেলে সবে হরি চলো সখী খেলে সবে হরি শ্যামেরো সাথে চলো সখী খেলে সবে হরি শ্যামেরো সাথে চলো সখী প্রথমে বোধহয় এই কাজটা নাই আমি দেখি আছে চলো সখী খেলে সবে হরি শ্যামেরো সাথে চলো আছে চলো সখী খেলে সবে হরি শ্যামেরো সাথে চলো সখী খেলে সবে হরি প্রথমটা শুরু হচ্ছে সা থেকে অর্থাৎ মধ্যমটাকে যদি আমরা সা ধরি অর্থাৎ মা থেকে পরেরটা শুরু হচ্ছে কিন্তু কোমল গা থেকে অর্থাৎ ওদিকে আমরা যদি মাটাকে সা ধরি তাহলে কোমল ধা থেকে চলো সখী শুরু মা থেকে চলো সখী খেলে সবে হরি শ্যামেরো সাথে চলো চলোটা শুরু হলো তখন কোমল গা থেকে অর্থাৎ কোমল থেকে চলো সখী খেলে সবে হরি শ্যামেরো সাথে চলো সখী খেলে সবে হরি রঙে রঙ দে মোদির আনন্দে আইলো বৃন্দাবনী গোরি রঙে রঙ দে মোদির আনন্দে আইলো বৃন্দাবনী গোরি আয় গো আছে স্বরলিপিতে ওখানে আইলো হবে রঙে রঙ দে মোদির আনন্দে আয় গো আছে স্বরলিপিতে ওখানে হবে আইলো
আয়লো বৃন্দাবনী গৌরী রমে রম দেব দির আনন্দে, আয়লো বৃন্দাবনী গৌরী আয় সকল যৌবন মধ্যে মাতে। আচ্ছা মাটিটা একটু চেঞ্জ করতে হবে স্বরলিপিতে। আয় চপল যৌ বন মদে মাতি, এই মাতি যেখানে আছে মাতি তিয়ের পরে যে একটা মাত্রা আছে ওইখানে দেবেন গা, গা শুদ্ধ গা। আর পরের যে মাত্রাটা আছে অল্প অয়েলের আগে ওইখানে একটা রে হবে, মানে এখানে একটা রেকর্ডে একটু নিচে নামে এই সুরটা। রঙে রং দে মোদির আনন্দে আয়লো বৃন্দাবনী গৌরী, রঙে রং দে মোদির আনন্দে আয়লো বৃন্দাবনী গৌরী আয় চপল যৌবন মদে মাতি। এটা তি মা গাগারে আয় চপল যৌবন মদে মাতি, মানে স্বরলিপি অনুযায়ী আমি বলছি, আমি কিন্তু মধ্যম সাটা ধরে বলছি না। হ্যাঁ তখন মধ্যম সা ধরে বললে ওটা তখন হবে মাতি। মধ্যম সা ধরলে কি হবে? আয় চপল যো বন মদে মাতি অল্প বয়সী কিশোরী, অল্প বয়সী কিশোরী সখী খেলি সবে হরি। আচ্ছা প্রথম থেকে আসি আবার। চলো সখী খেলি সবে হরি শ্যামের সাথে, চলো সখী খেলি সবে হরি রঙে রং দে মোদির আনন্দে আয়লো বৃন্দাবনী গৌরি, রঙে রঙে মোদির আনন্দে আয়লো বৃন্দাবনী গৌরি আয় চপল যৌবন মদে মাতি, আয় চপল যৌবন মদে মাতি অল্প বয়সী কিশোরী, আয় অল্প বয়সী কিশোরী সখী খেলি সবে হরি শ্যামের সাথে, চলো সখী খেলি সবে হরি। কঠিন লাগছে কি? না স্যার ঠিকই তো আছে। সেকেন্ড লাইনটা দাদা। আচ্ছা হ্যাঁ না বল না, আমার কাছে না শুনতে তো হবেই, আমি বলছি গানটা কি খুব কঠিন লাগছে? না সুন্দর স্যার, ভালোই লাগছে, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ পুষ্পিতার মতো গানটা কঠিন স্যার, কিন্তু সুরটা ভারী মধুর। নজরুল ভাইয়ের কথার একটা সুন্দর ইংরেজি কথা আছে, কথাটা ছোটবেলায় শিখেছিলাম আমি, ইট ইজ সিম্পল বাট ওয়ান্ডারফুল। আচ্ছা চলুন আবার যাই। চলো সখী খেলি সবে হরি, এখানে ছোট ছোট কিছু টাচ নোট আমি ইউজ করছি যেটা হয়তো স্বরলিপিতে নাও থাকতে পারে। যেমন চলো চলো
এটা এটা আছে, চলো সখী খেলি সবে হরি শ্যামের সাথে, চলো সখী খেলি সবে হরি রমে রংদে মদির আনন্দে রমে রংদে। যখন রেকর্ডটা হয় আমার মনে হয় কি একটা নোট বেশি লাগে, রং এই নোটটা অল্প একটু কমে লাগে, রংনে রং দে মদির সর্ব লিখতে পারছে রংনে রং দে, হ্যাঁ এরকম ইয়ে আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে রংনে রং দে মদির গাইতে গেলে ওটুক চলে আসে, রংনে রং দে মদির আনন্দে আয়লো বৃন্দাবনী গোরি নেধা পা, অথবা পা যদি মাটাকে সা ধরি মা গা রে সা গা মা গা কোমল রে সা, যদি আমরা মধ্যমটাকে সা ধরি তাহলে তাই হয়, আপনারা তো মধ্যমটাকেই সা ধরে গাইবেন তাই না, সেক্ষেত্রে এটা হবে গা রে সা, প্রথমে হচ্ছে সা রে সা না, এটা হবে মা গা রে সা, মধ্যমটাকে সা ধরলে না এটাকে সা ধরলে তাই হচ্ছে আর কি, রংনে রং দে মদির আনন্দে আয়লো বৃন্দাবনী গোরি রংনে রং দে মদির আনন্দে আয়লো বৃন্দাবনী গোরি। রংনে রং দেতে কারো সমস্যা আছে অথবা প্রথম লাইনে? আচ্ছা দুই লাইন আমি আবার গাই, চলো সখী খেলি সবে হরি, আবার গাচ্ছি চলো সখী খেলি সবে হরি শ্যামের সাথে, চলো সখী আমার পরটা থেকে শুরু হলো অন্য জায়গা থেকে, চলো সখী খেলি সবে হরি শ্যামের সাথে, চলো সখী খেলি সবে হরি রংনে রং দে মদির আনন্দে আয়লো বৃন্দাবনী গোরি রংনে রং দে মদির আনন্দে আয়লো বৃন্দাবনী গোরি। পরেরবার থাকবে এখানে, প্রথমবার নিচে নেমে আসবে, আয়লো বৃন্দাবনী গোরি নেমে গেল, পরেরবার থাকবে আয়লো বৃন্দাবনী গোরি, এরপরে আয় আয় চপল যৌবন মধ্যে মাতি, আয় চপল যৌবন মধ্যে মাতি অল্প বয়সী কিশোরী, আয় অল্প বয়সী কিশোরী সখী খেলি সবে হরি। এখানে একটু মনে হয় একটু জটিল মনে হচ্ছে না, রঙ থেকে গাই, রংনে রং দে মদির আনন্দে রংনে রং দে মদির আনন্দে আয়লো বৃন্দাবনী গোরি রংনে রং দে মদির আনন্দে আয়লো বৃন্দাবনী গোরি। এই লাইনে কার প্রবলেম আছে, আবার গাইতে হবে কিনা বা কোথাও নোট বুঝতে অসুবিধা হবে? আয়লো ওই জায়গাটা একটু গান, আয়লো আয়লো বৃন্দাবনী আয়লো বৃন্দাবনী গোরি আয়লো বৃন্দাবনী গোরি রংনে রং দে মদির আনন্দে আয়লো বৃন্দাবনী গোরি। ঠিক আছে পুষ্পিতা? এখন ঠিক আছে, তারপরে যাই তাহলে, রংনে রং দে মদির আনন্দে আয়লো বৃন্দাবনী গোরি রংনে রং দে মদির আনন্দে আয়লো বৃন্দাবনী গোরি
आए चपल जो बन मदे माती आए चपल जो बन मदे माती बोलो आए 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 चपल जो बन मदे मात बन मदे माती नी दादा पा आए चपल जो बन मदे माती आए चपल जो बन मदे माती पर एक जगह थकते अल्प बयसी किशोरी आए अल्प बयसी किशोरी सखी खेले এখানে আবার একটু চেঞ্জ আছে সখী খেলে সবে হরি শ্যামের সাথে চল সখী খেলে সবে হরি কোন লাইনে সমস্যা কার স্যার অল্প বয়সী কিশোরী ওই জায়গাটা সুর বলবো নাকি নোটেশন বলতে হবে একটু নোটেশন দিয়ে বল আচ্ছা সরলিপি নোটেশন নাকি আমাদের মধ্যমটাকে সাধারণ নোটেশন এটা ঝামেলা আছে আপনার যেটা সারি আমার হয় আচ্ছা তাহলে তো আমরা মা থেকে প্রত্যেকের মা থেকেই তো গাচ্ছেন গানটা না স্যার সরলিপি এটা নোটেশনটা একটু বলুন আমরা তো পা ধরে গাইলে তখন সেই মতো করে না সরল আচ্ছা সরলিপি নোটেশন গাইলে কিন্তু একেবারে নিচে হয়ে যাবে তখন আবার তুলে নিতে হবে তাহলে আপনি নিজে নোটেশনটা মুখে বলে দেন আচ্ছা আচ্ছা তাহলে আমি ওই সরলিপি নোটেশনটাই বলি না হ্যাঁ স্যার ওটাই ঠিক হুম হুম কেলাইতে জানো সুদিতা স্যার অল্প বয়সী অল্প বয়সী অল্প বয়সী কি মাত উঠবে প্রথমে সা গা 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 মা অল্প বয়সী কিশোরী সোদী পা ধা কোমল ধা অল্প বয়সী কিশোরী সা গা 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 মা গা মা গা মা পা ধা মা পা কোমল ধা সাগা গা 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 মা গা মা গা মা পা ধা মা পা অল্প বয়সী কিশোরী পরেরটা আয়ে অল্প ওখানে স্বরলিপি চেঞ্জ করা আছে কিন্তু আমি একটু লিখে দিয়েছিলাম আয়ে অল এই অলটা তখন হবে যে মাপা ওখানে আছে পা কোমল ধা ওটা স্বরলিপিতে ওই যে মাপা হবে আয়ে অল্প বয় আয়ে অল্প বয় আচ্ছা আয়ে অল্প বয়সী কিশোরী সখী জটিল হয়ে গেছে আবার বলি অল্প বয়সী কিশোরী আয়ে এ পর্যন্ত ঠিক আছে গা 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 মা গা মা পা ধা গা মা গা মা পা ধা মা পা ধা আয়ে পরেরটা হচ্ছে আয়ে অল আয়ে অল্প বয়সী কিশোরী পা ধা মা পা মা পা মা গা 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 সা গা মা পা আয়ে অল্প বয়সী কিশোরী সখী খেলে সখী খেলে সবে হরি বুঝেছি ঠিক আছে এখন স্যার সেকেন্ড বার যে অল্প বয়সী কিশোরীটা বললেন হ্যাঁ প্রথমটা আবার বলি তাহলে অল্প বয়সী কিশোরী আয়ে অল্প বয়সী কিশোরী পরেরটা হচ্ছে পা ধা মা পা মা গা 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 সা গা মা পা পা ধা মা পা মা গা 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 মা গা গা সা গা মা পা পা ধা মা পা মা গা 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 সা গা মা পা আয়ে অল্প বয়সী কিশোরী সখী একদম গা মা পা ধা সখী খেলে সবে হরি সখী খেলে সবে হরি তারপরে শ্যামের সাথে আবার আসবে
শ্যামের সাথে আর কার কোথায় সমস্যা? স্থায়ীটুকুই হচ্ছে একটু কঠিন মনে হচ্ছে, অন্তরা সুর স্থায়ীর মতোই কাছাকাছি আছে, মানে খুব তাড়াতাড়ি হবে আর কি। স্যার আপনি প্রথম লাইনটা আরেকবার করতে পারবেন? পারবো কি আসলে? জি স্যার আপনি পারবেন। ঠিক আছে, চলো সখী খেলি সবে হোলি শ্যামের সাথে, চলো সখী খেলি সবে হোলি শ্যামের সাথে। হ্যাঁ এটুকু, শ্যামের সাথে গেল, এটুকু ঠিক আছে? জি স্যার থ্যাংক ইউ। রঙে রঙে মদির আনন্দে আইলো বৃন্দাবনী গৌরি, রঙে রঙে মদির আনন্দে আইলো বৃন্দাবনী গৌরি, আয় চপল যৌবন মদে মাতি, আয় চপল যৌবন মদে মাতি অল্প বয়সী কিশোরী, আয় অল্প বয়সী কিশোরী সখী খেলি সবে ভরি শ্যামের সাথে, চলো সখী খেলি সবে ভরি। আচ্ছা প্রথম থেকে আরেকবার আমি গাই, তারপরে যদি কারো সমস্যা থাকে শুনবো। চলো সখী, আচ্ছা তাহলে যদি গাই, তবলা শোনা যায়? আচ্ছা গানটা কত মাত্রা থেকে ধরা, স্বরলিপি যাদের কাছে আছে বলুন তো। পঞ্চম থেকে স্যার কাহারবা, স্যার কাহারবা তাল তো, এবারে চতুর্থ মাত্রা থেকে শুরু না? একদম একদম ঠিক, হ্যাঁ হ্যাঁ চতুর্থ মাত্রা থেকে শুরু। দেখেন চ যেখানে দেওয়া আছে, চ যেখানে দেওয়া আছে, তারপরে আরো চার মাত্রা আছে, তারপরে ডাবল দাঁড়ি। হ্যাঁ খেলিতে সম, হ্যাঁ খেলিতে সম ঠিক। তাহলে আমরা গাই, চলো এক এক দুই তিন চার, এক দুই তিন চার, চলো চলো সঙ্গীত সম থেকে হচ্ছে না, দাঁড়ান একটু, চলো সখী খেলি সবে হোলি। আচ্ছা শুরুটা কিন্তু ইসের নাই, মানে রেকর্ডে যেটা করা আছে যেখানে, এখানে কিন্তু একেবারে তালটা চলে এসছে আমরা পরের চলো থেকে, অর্থাৎ কোমল গা থেকে যে তালটা, তার আগে কিন্তু ওখানে তাল ছাড়া, যেটা চলো সখী খেলি সবে হোলি, চল এরপরে আসলো তাল, যেমন কি চলো সখী খেলি সবে হোলি, চলো সখী, বুঝতে পেরেছেন? চলো সখী এক দুই, চলো সখী এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চলো সখী খেলি, ডাবল গুনি, এক দুই তিন চলো সখী খেলি সবে হোলি। প্রত্যেকবারই এটা কেন হবে, প্রত্যেকবারই আমরা কোমল গা থেকে চলোটা ধরছি, শুধু শুরুটা ছা থেকে হচ্ছে, হ্যাঁ যেটা হচ্ছে তালের বাইরে, চলো স্লো করে, চলো সখী খেলি সবে হোলি, তারপরে তাল, চলো সখী খেলি সবে হোলি, চলো সখী খেলি সবে শ্যামের সাথে, চলো সখী খেলি সবে হোলি।
আনন্দে আইলো বৃন্দাবনী গোরে রমে রমদে মদির আনন্দে আইলো বৃন্দাবনী গোরে আয় চপল যৌবন মদে মাতি আয় চপল যৌবন মদে মাতি অল্প বয়সী কিশোরী আয় অল্প বয়সী কিশোরী সখী খেলে সবে হরি শ্যামের সাথে চল সখী খেলে সবে হরি রঙে রঙে মদির আনন্দে আইলো বৃন্দাবনী গোরে রঙে রঙে মদির আনন্দে আইলো বৃন্দাবনী গোরে আয় চপল যৌবন মদে মাতি আয় চপল যৌবন মদে মাতি অল্প বয়সী কিশোরী আয় অল্প বয়সী কিশোরী সখী খেলে সবে হরি শ্যামের সাথে চল সখী খেলে সবে হরি স্যার একটু শুরুতে যেভাবে ধরে মানে গানটা ধরা হচ্ছে আর একবার একটু বলবেন স্যার। হ্যাঁ মনে করেন চলো সখী খেলে সবে হরি শেষ তাহলে চলবে অথবা আপনি ধরবেন তখন তাল যাবে অর্থাৎ কোমল গা থেকে যে লয়টা আমরা মেইন লয়টা আমরা দিচ্ছি অথবা তার আগেও যদি আপনি মনে করতেন মাঝখান থেকে তালে ঢুকবেন তাহলে হবে চলো সখী খেলে খেলি থেকে আপনি তালে ঢুকতে যান যেখানে আমি খেলি থেকে ঢুকি চলো সখী খেলে সবে হরি শ্যামের সাথে চলো সখী খেলে সবে হরি আমি কি বোঝাতে পারলাম নাকি আবার বলবো আপনি যদি সা থেকে ধরে চলো সখীটা শুরু করি আমরা যেমন চলো সখী খে এখানে আমরা সম দিতে পারবো আর যদি ওই লাইনটা আমরা তাল ছাড়া গেয়ে ফেলি পরে আমরা ওই পরের খেলিতে এসে সম দিতে চাই তাহলে হবে চলো সখী খেলে সবে হরি চলো সখী মানে এখন সম আসবে আর যেটা আপনাদের সুবিধা যেমন আমি আবার গাচ্ছি ওই মাঝখান থেকে যদি আমি ধরি অর্থাৎ শুরু থেকেই যদি আমি তালে ধরতে চাই তাহলে চলো সখীটা তো তালের বাইরে চলো সখী খেলি ওই যে খেলি থেকেই সমটা শুরু হয়ে যাবে চলো সখী খেলি সবে হরি চলো সখী খেলি সবে হরি শ্যামের সাথে চলো সখী খেলি সবে হরি আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝতে পারেননি দিদি না স্যার বুঝেছি এটা একটু প্র্যাকটিস করে নিলে ঠিক থাকবে অসুবিধা হবে না আর কারো কোথায় কোনো সমস্যা আছে স্থায়ীটুকুই বা কোনো লাইনে আমি গাইবো কিনা বা নোটেশন বুঝতে অসুবিধা স্যার যেখানে ওই মাটি কাজটা করেছেন খুব ছোট করে লাগিয়েছেন সুরটা ওটা আর একবার মানে মাটিটা যখন বলছেন খুব ছোট করে লাগিয়েছেন একবার আয় 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 চপ আয় চপল কে আয় 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 চপল যৌবন মদে মাতি তি 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 এইটা পরের বার প্লেন আয় চপল যৌবন মদে বন মদে মাতি এই তিতে একটা কাজ দেওয়াও যেতে পারে না দিলেও অসুবিধা নেই আয় চপল যৌবন মদে মাতি পরের বার মাতি যেহেতু মাতে আমরা স্ট্যান্ড করছি মাতি এভাবেও রাখা যায় মাতি এবারও
রাখলে অসুবিধা নাই। আচ্ছা তাহলে আবার গাই আমি। চলো সখীকে নিয়ে সবে, সরি, চলো সখীকে নিয়ে সবে হরি শ্যামের সাথে, চলো সখীকে নিয়ে সবে হরি শ্যামের সাথে, রঙে রঙে মদির আনন্দে আয়লো বৃন্দাবনি গরি, রঙে রঙে মদির আনন্দে আয়লো বৃন্দাবনি গরি, আয় চপল যৌবন মদে মাতি, আয় চপল যৌবন মদে মাতি অল্প বয়সী কিশোরী, আয় অল্প বয়সী কিশোরী সখী খেলি সবে হরি শ্যামের সাথে, চলো সখী খেলি সবে হরি। আর কারো কোথাও? সব জায়গায় সমস্যা সেই জন্য কেউ বলছেন না, নাকি কোনো সমস্যা নেই সেই জন্য বলছেন না? এই চপল যবন থেকে একদম অল্প বয়সীটাই কনফিউশন লাগছে বেশিটা না। হ্যাঁ কোথায় অল্প বয়সী? অল্প বয়সীটাই, হ্যাঁ অল্প বয়স, প্রথমে যে সাগা অল্প বয়সী কি মাথা চলে গেল, অল্প বয়সী কিশোরী, অল্প বয়সী কিশোরী, গামা পা ধা মা পা কোমল ধা, সাগা গা 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 গামা 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 পা ধা মা পা, অল্প বয়সী কিশোরী, এটুকু এটুকু ঠিক আছে? তারপরের অল্প বয়সীটা সেকেন্ডটা দাদা, আয়ে অল্প বয়সী কি, আগের কিটা মাথা উঠেছিল, পরের কিটা সাথে নেমে যাবে, আয়ে এটা হচ্ছে পাধা অল্প মা পা মা, এখানে কিন্তু পাধা ছিল ওটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছিলাম স্বরলিপি পাঠানোর সময়। ওটা আপনার কাছে আছে স্বরলিপিটা? আচ্ছা দাদা স্বরলিপিটা আমি সামনে রাখিনি। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, আয় অল্প বয়সী কিশোরী, পরেরটা পাধা মা পা মা গা গা সা গা মা পা, পাধা মা পা মা গা কোমল ধা পা কোমল ধা মা পা মা গা গা সা গা মা পা, আয় অল্প বয়সী কিশোরী, সখী একই রকম গামা পাধা সখী খেলে খেলে মাপা মাপা মাগা কোমল গা মাপা মাগা রে সা রে নি সা অথবা সা রে সা নি সা, একটু টাচ নোট দেওয়া যেতে পারে। ঠিক আছে এখন নাকি আবার আবার বলবো? ঠিক আছে এখন ঠিক আছে। আর কারোর কোথাও? আচ্ছা কারোর কি শোনানোর মতো হয়েছে স্যার? শোনাবো দেখি। চলো সখী খেলি সবে হরি শ্যামের সাথে, চলো সখী খেলি সবে হরি, রঙে রঙে মদির আনন্দে আইলো বৃন্দাবনী গৌরী,
রমণে রমণে মদির আনন্দে আইল বৃন্দাবনী পরি আই চপল যৌবন মদে মাতি আই চপল যৌবন মদে মাতি অল্প বয়সী কিশোরী আই অল্প বয়সী কিশোরী সখী কেলে সবে ভরি শ্যামের সাথে জল সখী খেলে সবে ভরি গুড এত ভালো হয়েছে শুধু যে ওইখানে যে ওই যে আই আইলো আইলো ওটা তুমি নি থেকে যেও হ্যাঁ সা থেকে না গিয়ে আচ্ছা একটু বেশি কাজ হবে আর কি এই আচ্ছা স্যার কি জানো রংনে রং হ্যাঁ রংনে রং দে মদির আনন্দে আইলো এটা তো এখন নি থেকে যাবে রঙে রঙে মদির আনন্দে আইলো বৃন্দাবনী ভরি ঠিক আছে হ্যাঁ আচ্ছা গুড আর কেউ তার একটু শোনাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই কতটুকু এতক্ষণ ধরে বকর বকর করলাম একটু শুনি চলো সখি খেলে সবে হরি শ্যামের সাথে চলো সখি খেলে সবে হরি শ্যামের সাথে চল সখী খেলি সবে হরি রঙনে রং দে মদির আনন্দে আইলো বৃন্দাবনী গৌরি রঙনে রং দে মদির আনন্দে আইলো বৃন্দাবনী গৌরি আয়ে চপল যৌবন মদে মাতি অল্প বয়স কিশোরী আয়ে অল্প বয়স কিশোরী তারপরে ফিরে আসি এইখানটাতে হ্যাঁ দিদি হ্যাঁ অল্প বয়সে এইখানটাতে একটু হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়বার একটু আলাদা হবে তো হ্যাঁ আয়ে 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 চপল যৌবন মদে মদে অল্প বয়সী কিশোরী একটু লম্বা হবে অল্প বয়সী কিশোরী অল্প বয়স কিশোরী আয়ে আয়ে অল্প বয়স কি আয়ে অল্প বয়স কি আয়ে অল্প বয়স কিশোরী সখী খেলি সবে হরি শ্যামের সাথে চলো সখী খেলি সবে হরি এইতো হয়ে গেছে হ্যাঁ অল্প বয়সী কিশোরী সখী খেলি খেলি এটা এইতো হয়ে গেছে মোটামুটি আর কেউ কে স্বেচ্ছায় ভুল ধরাতে চায় কেউ চায় না আমি ভুল আমি একটু করি দাদা হ্যাঁ হ্যাঁ তাহলে দি অবশ্যই প্রথমত মা থেকে যাবে না দাদা চলো চলো সখী খেলি সবে
মানে ডাকা হচ্ছে আয় অল্প বয়সী কি গাথা না পরেরটার কাজ নাই আয় অল্প বয়সী কিশোরী সখী শরীরটা আলাদা করা যাবে না কিশোরী একটা শব্দ শুধু যে আইলো আয় চপল যৌবন ওইটা দুই দুইবার দুই জায়গা থেকে শুরু প্রথমবার সা থেকে আয় আর পরেরটা আয় আয় চপল যৌবন মদে মাতি আয় চপল যৌবন মদে মাতি ঠিক আছে হ্যাঁ আর ঠিক আছে শুনলেই হয়ে যাবে আর কেউ স্যার আমি শোনাবো দেবুল হ্যাঁ 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 চলো সখী খেলি সবে হরি শ্যামের সাথে চলো সখী খেলি সবে হরি রঙে রঙে মদের আনন্দে আইলো বৃন্দাবনে হরি অল্প বয়সী কিশোরী আয় অল্প বয়সী কিশোরী সখী খেলি সবে হরি শুধু এই যে যেখানটা নামাটা হ্যাঁ রঙে রঙে মদির আনন্দে আইলো বৃন্দাবনী গোরে নেধাপা তুমি গিয়েছো তা নেধাপা হ্যাঁ এই জন্য একটু আর লেগেছে শুনতে ওরে নে একটু গাও দেখে আসছে কিনা রঙে রঙে মদের আনন্দে আইলো বৃন্দাবনী গৌরী হ্যাঁ এই তো ঠিক আছে
গুড। আর কেউ? আর কেউ শোনাবে না? দেবাটা দিদি হয় নাই, আরো শুনতে হবে, আপনার মিউট, শুনতে পাই না। না গাইতে পারবো কিন্তু আজকে না হলে যদি পরদিন হয় ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সময় রায় দিদি তো অনেক শোনান, আজকে এখন হয়নি স্যার, আজকে আমি পরে জয়েন করেছি, শুনতে পারিনি। আচ্ছা বাবুল বাবুদা, সুদীপ্ত রায়, সুদীপ্ত রায় তো আবার কে বন্ধু? আগামী ক্লাস শুনাবো স্যার। হুম আগামী ক্লাসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার আবার গাই এটুক না স্যার, আরেকবার পুরোটা গান। ঠিক আছে, চলো সখী খেলে সবে হরি, চলো সখী খেলে সবে হরি, শ্যামের সাথে চলো সখী খেলে সবে হরি, রঙে রঙে মোদির আনন্দে আইলো বৃন্দাবনী গৌরী, রঙে রঙে মোদির আনন্দে আইলো বৃন্দাবনী গৌরী, আয় চপল যৌবন মধ্যে মাতি, আয় চপল যৌবন মধ্যে মাতি, অল্প বয়সী কিশোরী, আয় অল্প বয়সী কিশোরী, সখী খেলে সবে বলি, শ্যামের সাথে চলো সখী খেলে সবে বলি, রঙে রঙে মোদির আনন্দে আইলো বৃন্দাবনী গৌরী, রঙে রঙে মোদির আনন্দে আইলো বৃন্দাবনী গৌরী, আয় চপল যৌবন মধ্যে মাতি, আয় চপল যৌবন মধ্যে মাতি, অল্প বয়সী কিশোরী, আয় অল্প বয়সী কিশোরী, সখী খেলে সবে ভরি, শ্যামের সাথে চলো সখী খেলে সবে ভরি। অন্তরা শেষে এই কাজটা না দিলেও হয়, শ্যামের সাথে চলো সখী, হ্যাঁ এভাবেও ধরা যায়, শ্যামের সাথে চলো, শ্যামের সাথে চলো সখী খেলে সবে হরি, রঙে রঙে মোদির আনন্দে আইলো বৃন্দাবনী গৌরী, রঙে রঙে মোদির আনন্দে আইলো বৃন্দাবনী গৌরী, আয় চপল যৌবন মধ্যে মাতি, আয় চপল যৌবন মধ্যে মাতি, অল্প বয়সী কিশোরী, আয় অল্প বয়সী কিশোরী, সখী খেলে সবে হরি, শ্যামের সাথে চলো সখী খেলে সবে হরি, চলো সখী খেলে সবে হরি, চলো সখী খেলে সবে হরি।
এখনো কারোর কোথাও কোনো লাইনে সমস্যা আছে? স্যার অল্প বয়সে কিশোরী হলাম। হ্যাঁ, এটা তো তোমার সমস্যা থাকবেই। অল্প বয়সিকি সাগা গা 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 মা, অল্প বয়সিকি কি পর্যন্ত হলো এটা? হ্যাঁ, সাগা গা 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 মা সরি গামা গামা পাধা কোমল ধা মাপা গামা গামা পাধা মাপা। পরেরটা, আয় অল্প বয়সিকি পা কোমল ধা মাপা মা গা 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 সা সরি গামা পা সখি গামা পাধা। প্রথমে গামা পা গামা পাধা, আবার গাই আমি, আমার সাথে গাও। অল্প বয়সী কিশোরী, আয় অল্প বয়সী কিশোরী সখি খেলে সবে হোলি। আবার গাচ্ছি, অল্প বয়সী কিশোরী, আয় অল্প বয়সী কিশোরী সখি খেলে সবে হোলি। শ্যামেরো সাথে চলো সখি খেলে সবে হোলি। ঠিক আছে এখন? স্যার ঠিক আছে। ওকে স্যার, এই গানটা কি কোন স্কেলে গাইছেন একটু বলবেন? এখন তো এ শার্পে গাইলাম, ডি শার্পটা হচ্ছে আপনাদের মানে মাটা হবে সা, যার যার স্কেলে মাটা হবে সা। যদি বেশি চড়া হয়ে যায় তাহলে নিচে নামিয়ে নেবেন, বা যদি নিচু হয়ে যায়, নিচু হবে না আশা করি, মধ্যমটা তাহলে তো ডি ডি ডিতে হচ্ছে স্যার। ডি শার্প, ডি না, ডি শার্প, ডি শার্প, ঠিক আছে। ডি তো নিচের স্কেল, ডি শার্প হচ্ছে স্যার। এই গানটা এইভাবেই গাইতে হবে স্কেলে তুলে। হ্যাঁ হ্যাঁ, মধ্যমে দেখেন স্বরলিপির পিছনে লেখা আছে। হ্যাঁ দেখেছি আমি। দেখেছেন, নিজ নিজ স্কেলের মধ্যম অথবা পঞ্চম স্বরকে সা করে গাইতে হবে। পঞ্চম ধরলে অনেক উঁচু হয়ে যাবে, মধ্যমটাকে সা ধরলে গাইতে গাইলে ভালো। ঠিক আছে। আগে তুলে নিয়ে তারপরে মধ্যম থেকে মধ্যমটাকে সা ধরে যদি ভুলে যান, তাহলে যারা হচ্ছে মানে শুনে শুনে কম তুলতে পারেন তারা, তাদের জন্য স্বরলিপিটা, আর যারা শুনে শুনে তুলতে পারেন তাদের ওই স্বরলিপিটা না, জটিলতায় না গেলেও হবে। জটিলতা এই জন্য বলছি যেহেতু তখন স্বরলিপিটা মিলাইতে হবে আপনাকে, কনভার্ট করতে হবে ওই স্কেলে, নতুন স্কেলে মাটাকে সা ধরে। অর্থাৎ তখন মা ধরে যদি সা হয় তাহলে পা হয়ে যাবে তখন রে, তাই না? কোমল ধা হয়ে যাবে তখন কোমল গা, এরকম আর কি। আর যদি চেঞ্জার হয় তাহলে তো সমস্যা নেই, চেঞ্জার হারমোনিয়াম থাকলে তাদের জন্য সুবিধা। আচ্ছা, এখন আর আর কারো কোথাও কোনো সমস্যা বোধ করছেন? না, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা বোধহয় একেবারে ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আপনারা এই গানটা স্বরলিপিত দেওয়াই থাকলো, শুধু ওই গাওয়ার সময় কিছু নোটেশন হয়তো আমার গলায় একটু বেশি লেগে যাচ্ছে, কিন্তু মূল যে সুর সেটার বাইরে আমরা যাচ্ছি না। আপনারা স্বরলিপিটা তো থাকলোই, যদি কারেকশন করার প্রয়োজন হয় স্বরলিপিটা একটু দেখে নেবেন, আর হচ্ছে গায়কিটা আপনারা একটু মিশাবেন সাথে। এই গানের যে ভাব, যে রঙের হোলি উৎসবের যে একটু আনন্দ ভাবটা রয়েছে, সেটা আপনাদের যার যার মতো করে একটু মিশাইলে গানটা আশা করি সুন্দর হবে। আর হচ্ছে পরের ক্লাস তো আমরা অন্তরাটা করব, অন্তরাটা আজকে করলাম না, কারণ হচ্ছে স্থায়ীটাই বড়, এই গানটার স্থায়ীটা একটু বেশি বড়, এবং সুরের ভেরিয়েশনটাও রয়েছে, আর এই ভেরিয়েশন গুলোর মিলিয়েই পরের অন্তরাটা হয়েছে। এই কারণে আমি স্থায়ীটুকুই শুধু আজকে করব, অন্তরাটুকু আর কানে দিচ্ছি না, যাতে স্থায়ীটুকুই আপনাদের কাছে একটু বেশি চর্চিত হয় আর কি। আর স্থায়ীটুকু চর্চিত হলেই অন্তরাটা সহজ হবে তখন, এই কারণে আমি এটুকু আর গাইলাম না। আরেকবার গিয়ে শেষ করি। চলো সখি খেলে সবে হোলি,
চলো সখী কেনি সবে হরি শ্যামের সাথে, চলো সখী কেনি সবে হরি রঙে রঙে মদির আনন্দে আয়লো বৃন্দাবনি গৌরি রঙে রঙে মদির আনন্দে আয়লো বৃন্দাবনি গৌরি আয়ে চপল যৌবন মদে মাতি আয়ে চপল যৌবন মদে মাতি অল্প বয়সী কিশোরী আয়ে অল্প বয়সী কিশোরী সখী খেলে সবে হরি শ্যামের সাথে চলো সখী খেলে সবে হরি শ্যামের সাথে চলো সখী খেলে সবে হরি। এই হলো তাইটুকু। আচ্ছা গানটা কেমন আসলে? স্যার খুব সুন্দর, অনেক সুন্দর স্যার। হ্যাঁ এটা কেমন হলো? নিজের প্রশংসা নিজে শোনার মতো। স্যার আজকে গানটা কেন শোনাতে পারলাম না, কারণ এত ইন্ট্রিকেটেড কিছু টিউন আছে যেগুলো আমার মনে হচ্ছে একটু গেয়ে নিয়ে শোনালে বোধহয় ভালো হবে। হ্যাঁ না ঠিক আছে, অসুবিধা নাই দিদি। আমি এমনি শুনতে চাইলাম যে যাদের মোটামুটি হয়েছে বা যারা শোনাতে চায় তাদের একটু। আজকে আমি খুব নার্ভাস হয়ে গেছি, মানে এটা একটু গলায় বসিয়ে নিতে হবে একটু ভ্যানিশের জন্য। কোনো সমস্যা নেই, এই এই সপ্তাহটা এই সপ্তাহটা আপনি আপনারা এটা করেন, আর পরের সপ্তাহে তো অন্তরা ওদিন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আর গানটা নিঃসন্দেহে ভালো। হ্যাঁ তারপরেও সবার কাছ থেকে শুনে নিলাম, ওই যে নিজের প্রশংসা। গানগুলো শুরুতে আপনার গানগুলো কেমন যেন প্রত্যেকটা একটু আলাদা ছিল, চপল আঁকি বলেন বা শুরুতে যে বাউলঙ্গের গানগুলো শিখালেন প্রত্যেকটাই আলাদা। হ্যাঁ এরপরে এরপরে রাস্তায় বেরোলে আমাদের ধরে আপনারা ধরে মারবেন, যেসব গান কোনোদিন শুনি না এইসব গান শেখায় আমাদের। হ্যাঁ সেটাই তো ভাগ্য দাদা, যে অবশ্যই এগুলো তো শেখাতো না কেউ আমাদেরকে। আমার এখন এই জন্য এই যারা মাঝে মাঝে সব প্রোগ্রাম তো করা হয় না, মানে করি না আর কি, তো যারাই প্রোগ্রাম করতে বলে এরা বলে আমাদের একটু পরিচিত গান গেন। হ্যাঁ মানে আমার মনে হয় সিল মারা হয়ে গেছে যে আমি পরিচিত গান গাই না। নতুন গান গাই তাহলে মানুষের কাছে পৌঁছাবে। যেমন এই যে আবারও সুদীপ্তার কথা বল, শুরু দিয়ে সুদীপ্তাকে দিয়ে শুরু করেছিলাম শেষ করি, ও যে গানটা গেয়েছে এই গানটা কিন্তু একেবারেই মানুষের কাছে নতুন হিসাবে পৌঁছাচ্ছে। ফলে এই গানগুলো এত সুন্দর একটি গান আগে আগে গাওয়া হয়নি, ফলে এই গানগুলো মানুষের কাছে গেলে একটা নতুন ধরনের শ্রোতা তৈরি হবে। যারা আমি দাদা আমি নভেম্বর মাসে করেছি এই দুটো রেকর্ডিং করে এসেছি রেডিওতে, আপনারা এই গানটাও শুনলাম। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা এইভাবেই ইসলামী গানটা দারুণ ছিল, লাহ সালাম লাহ সালাম লাহ, এত অদ্ভুত এই গানটা। হ্যাঁ আসলে সব অনেক সুন্দর সুন্দর গান রয়েছে, যেমন এই গানটা, এই গানটার প্রতি আমারও অনেক লোভ যেটা আপনাদের শিখালাম। আমার ভালো ভালো খুব পছন্দের গানগুলো আপনাদের শেখাচ্ছি যে আপনাদের গানতে শুনলে সেটা আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ এই গানটাও রেকর্ড করানোর একটা পরিকল্পনা ছিল। আপনি ভালোবাসেন বলেই শেয়ার করেন আমাদের সাথে। না সত্যি কথা, এই গানটাও আমার খুব একটা প্রিয় গান, এই জন্য শুনে নিলাম যে গানটা কেমন যাতে প্রশংসা করেন আপনারা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন। আজকের মতো তাহলে আমরা ক্লাস শেষ করি, নেক্সট দিন আশা করি দেখা হবে, সবাই সুস্থ থাকবেন। হ্যাঁ শুভরাত্রি। নমস্কার স্যার, নমস্কার স্যার, নমস্কার।